আজ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। সাধারণত এই রেসিপিটি আমরা রেস্টুরেন্টে গিয়ে বা বাইর থেকে কিনে এনে খেয়ে থাকি, কিন্তু রেসিপিটি বানানো এতটাই সহজ যে বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর চাউমিন বা ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। নমস্কার সবাইকে, হেসেল কথাতে অনেক স্বাগত জানাই। চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দু বাটি বাঁধাকপি, কুচি ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর ভেজ মাঞ্চুরিয়ান বানাতে বাঁধাকপির পরিমাণটাই সব থেকে বেশি লাগে। তারপরে নিলাম এক বাটি গাজর, হাফ বাটি ক্যাপসিকাম, হাফ বাটি পেঁয়াজ, সমস্ত সবজিগুলোই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে নিলাম এক বাটি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, লাল লঙ্কার গুঁড়ো, সোয়া সস। আর বাইন্ডিংয়ের জন্য দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর তাছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। এখানে আমি আরও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো করে হয়। সবজিগুলো সব খুলে খুলে আসছিলো, তাই একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে এরকম চেপে চেপে মেখে নিলাম। আপনারাও একবার এরকম বলগুলো বানিয়ে দেখে নেবেন, যদি খুলে খুলে আসে তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার অল্প সামান্য একটু নিয়েছি জল, খুব ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই ধরুন 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। এরপর আমি বাটিতে মাঞ্চুরিয়ানের সসটা আগে রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি সোয়া সস, রেড চিলি সস আর টমেটো সস। দশ মিনিট হয়ে গেছে, এবারে আমি মাঞ্চুরিয়ানের বলগুলো বানিয়ে নেব। হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিচ্ছি। মাঞ্চুরিয়ানের বলগুলো একদম রেডি, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি বেশ কিছুটা রিফাইন তেল। তারপর তেলটা গরম হলে আঁচটা মিডিয়ামে রেখে একে একে করে বলগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু বলগুলো লো টু মিডিয়ামে ভাজতে হবে, তা না হলে বাইরের দিকটা ভাজা হলেও ভেতরটা কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে। বলগুলো সব ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে আমি তুলে নেব। সমস্ত বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কড়াইতে অনেকটাই তেল রয়েছে, এখান থেকেই 2 টেবিল স্পুন আমি তেল নিয়ে একটা অন্য কড়াতে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে, অল্প একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে সবজিগুলোর যে ক্রাঞ্চিনেস সেটা কিন্তু থাকবে না। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবারও অল্প একটু নাড়াচাড়া করে আগে থেকে রেডি করা সসটা দিয়ে দেব এর মধ্যে, খুব ভালো করে মিশিয়ে নেব। সসের বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল এতে দিয়ে দিলাম। তারপর একটু ফুটে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলানো জল, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, ড্রাই মাঞ্চুরিয়ান বানাবো সেই হিসেবে জল দিয়েছি। আর আপনারা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু জলটা বেশি দেবেন। তারপরে একটু ঢাকা দিয়ে 2-4 মিনিটের মতো রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে এবারে ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেব। আচ্ছা, আপনারা এখানে শুধুমাত্র
বাঁধাকপি দিয়েও কিন্তু এই ভেজ মাঞ্চুরিয়ান বানাতে পারেন, সেটাও খেতে অসাধারণ লাগে। সমস্ত বলগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। এবার আপনারা এটা চাউমিনের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতেই অল্প খরচে এই রেসিপিটি বানানো হয়ে গেল, যেখানে আমরা অনেক টাকা খরচা করে বাইরে থেকে কিনে বা অর্ডার দিয়ে খেয়ে থাকি। ওপর থেকে অল্প একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। তাহলে আপনারাও বাড়িতে একবার ভেজ মাঞ্চুরিয়ান এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ থাকলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।